নমস্কার বন্ধুরা, আনন্দবার্তায় আপনাকে স্বাগত। প্ল্যান্টস ফর ন্যাচারাল ব্যালেন্স, অর্থাৎ প্রাকৃতিক ভারসাম্যে উদ্ভিদ। আজকের প্ল্যান্টস ফর ন্যাচারাল ব্যালেন্স সিরিজের এই পর্বে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করবেন বিশেষজ্ঞ আয়ুর্বেদ গবেষক শ্রী আনন্দ কুমার দত্ত। নমস্কার বন্ধুরা, আজকের আলোচনার বিষয় মৌরি, যার ইংরেজি নাম ফেনেলশিন। মৌরির যে ব্যাপক ঔষধি গুণাগুণ আছে সেটা হয়তো আপনার অজানা, কিন্তু রোজই আপনি মশলাতে অথবা মুখশুদ্ধি হিসেবে মৌরি ব্যবহার করেন। আপনি অথবা আপনার প্রিয় বয়োজ্যেষ্ঠ কেউ রোজ হাই ব্লাড প্রেশারের ওষুধ খান, কিন্তু আপনি কি জানেন মৌরি সঠিকভাবে ব্যবহার করলে আপনার রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে, সেক্ষেত্রে প্রচলিত ওয়েস্টার্ন মেডিসিনের উপর আপনার নির্ভরতা কমবে এবং তার পার্শ্ব প্রতিক্রিয়ার হাত থেকেও রক্ষা পাবেন। আপনি হয়তো মাঝে মধ্যে কোষ্ঠকাঠিন্যের সমস্যাতে ভোগেন, মৌরি আপনাকে সেই সমস্যা থেকেও মুক্তি দিতে পারে। ব্রণ, মেচেতা ও চোখের নিচে কালো দাগের মতন সমস্যাগুলি সেরে যেতে পারে মৌরি সঠিক ব্যবহারে। মুখের দুর্গন্ধ, গ্যাস অম্বল, লিভারের সমস্যা এবং আরও নানাবিধ রোগের ঔষধই মৌরি। আজকের ভিডিওতে আমি আপনাকে বলবো মৌরি থেকে আপনি আপনার ওষুধ কীভাবে খুব সহজে বানিয়ে নিতে পারেন এবং কখনও কীভাবে সেগুলিকে ব্যবহার করবেন। আমি আপনাকে আরও বলবো যে প্রয়োজনীয় টিপসগুলি আপনার ডায়েরিতে নোট করে নিন। মৌরির বৈজ্ঞানিক নাম ফিনিকুলাম ভালগারে, সংস্কৃত নাম মধুরিকা। মৌরিতে আছে বিভিন্ন ভিটামিন সহ কপার, পটাশিয়াম, ক্যালসিয়াম, জিঙ্ক, ম্যাগনেশিয়াম, আয়রন, সেলেনিয়াম, ম্যাঙ্গানিজের মতন বিভিন্ন খনিজ উপাদান। মৌরি বীজগুলো পুষ্টিগুণে সমৃদ্ধ। আজকের আলোচনায় মানব শরীরে কোন কোন রোগে মৌরি ব্যবহার হয় সে নিয়েই আলোচনা করছি। রক্তচাপ নিয়ন্ত্রণে, ফুড সায়েন্সে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে মৌরি চিবালে মুখের লালায় নাইট্রেটের পরিমাণ বেড়ে যায়, যা প্রাকৃতিক উপায়ে রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। তাছাড়াও পটাশিয়াম রক্তরসের বিশেষ উপকারী উপাদান। প্রতিদিন 4-5টা তুলসী পাতা সহ 2 গ্রাম মৌরি দানা চিবিয়ে খেলে রক্তচাপ ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে। শরীরের টক্সিন দূর করতে, নিয়মিত মৌরি চা পান করলে শরীর থেকে বিষাক্ত পদার্থ প্রস্রাবের মাধ্যমে দূর হয়ে যায়, সেই সাথে প্রস্রাবের নানা সমস্যা দূর করতে সাহায্য করে। এটা মূত্রবর্ধক হিসেবেও কাজ করে। হাঁপানি প্রতিরোধ করতে, মৌরিতে যে ফাইটোনিউট্রিয়েন্টস আছে তার সাইনাসের সমস্যা দূর করতে সাহায্য করে। এছাড়াও ব্রঙ্কাইটিস ও কফের সমস্যা দূর করে। নিয়মিত মৌরি সেবনে শ্বাস প্রশ্বাসের সমস্যা দূর করে হাঁপানির কষ্ট প্রতিরোধ করে। কোষ্ঠকাঠিন্য দূর করতে, নিয়মিত মৌরি চা খেলে অথবা প্রতিদিন সামান্য মিশ্র দানা সহ মৌরি চিবিয়ে খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয়। গ্যাস্ট্রিক এনজাইম তৈরিতে এই মৌরি কার্যকরী ভূমিকা রাখে, সেই সাথে গ্যাস অম্বল ও গলা বুক জ্বালাও কমায়। রক্ত পরিষ্কার রাখতে, মৌরিতে যে তেল ও তন্তু থাকে তা রক্ত থেকে বিষাক্ত পদার্থ নানাভাবে দূর করতে পারে। শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করে শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। চোখের জ্যোতি বাড়াতে, মৌরিতে আছে ভিটামিন ই যা চোখের জন্য খুবই দরকারি। চোখের সমস্যা দূর করতে ও গ্লুকোমায় মরিচা কার্যকরী ভূমিকা রাখে। চোখের সমস্যা থাকলে নিয়মিত মরিচা বা 3-4 তুলসী পাতা সহ সামান্য কিছু মৌরি চিবিয়ে খেলে চোখের সমস্যা সহ নানা ধরনের উপকারিতা পাওয়া যায়। শরীরকে ঠান্ডা রাখতে, অতিরিক্ত গরম বা গরম আবহাওয়ায় মৌরি খেলে প্রশান্তি আসে। মৌরিতে শরীর ঠান্ডা রাখার বিশেষ উপাদান রয়েছে। মৌরি বীজানের জলে মিশ্রি মিশিয়ে খেলে দ্রুত উপকার পাওয়া যায়। আয়ুর্বেদ শাস্ত্র মৌরি তেলের নানা গুণের কথা বলা হয়েছে। স্নায়ু মনকে শান্ত রাখতে মৌরি তেল মালিশ করা হয়। ত্বক পরিচর্যায়, মুখের ব্রণ এবং চোখের নিচে কালো দাগ দূর করতে মরিচা খুবই উপকারী। নিয়মিত মৌরি খেলে শরীরে ক্যালসিয়াম ও সেলেনিয়ামের মতন উপাদান যুক্ত হয়। অক্সিজেন ও হরমোনের ভারসাম্য রক্ষা করে ত্বককে ঠান্ডা রাখে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। ক্যান্সার নিয়ন্ত্রণ করে, বিভিন্ন গবেষণায় দেখা গেছে মৌরিতে ক্যান্সার প্রতিরোধী ক্ষমতা আছে। এটি স্তন, ত্বক ও পেটের ক্যান্সার তৈরির মৌলিক উপাদান সৃষ্টিতে বাধা দান করে। 1 চামচ মৌরি ও 1 চামচ সাদা জিরে জলে ভিজে প্রতিদিন সকালে সেই জল পান করলে শরীরে বিভিন্ন ধরনের উপকার পাওয়া যায়।
লিভারের সমস্যায়। মরিচে আছে সেলিনিয়াম নামে একটি উপাদান যা লিভার ফাংশনের উন্নতি ঘটায়, সঙ্গে লিভারের উপস্থিত টক্সিন উপাদানগুলি বের করে দেয়। নিয়মিত মরিচ সেবনের ফলে লিভার সুস্থ থাকে। মুখের দুর্গন্ধে মরি খাওয়া মাত্রই মুখে লালার নিঃসরণ বেড়ে যায়, যা দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াকে আর দাঁতের ফাঁকে থাকতে দেয় না, ফলে মুখ থেকে দুর্গন্ধ বেরোবার আশঙ্কা কমে যায়। খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে, স্ট্রেস এবং অনিয়মিত জীবনযাপনের ফলে রক্তচাপ ও কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায়, যা একসময় গিয়ে হার্টের মারাত্মক ক্ষতি সাধন করে। তাই জীবনযাত্রা পরিবর্তনের পাশাপাশি নিয়মিত মরি খাওয়া উচিত, কারণ এতে রয়েছে ফাইবার ও শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রাকে কমিয়ে দেওয়ার মতন যথেষ্ট পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান। নিয়মিত মরি সেবনের হার্টের ক্ষতিও হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। পরিশেষে বলি, অতি সহজলভ্য এই মৌরিকে সঙ্গে সাথে করে নিন, নিয়মিত ব্যবহার করুন, প্রাকৃতিক ভেষজ উদ্ভিদ অভ্যস্ত হন, আপনি সুস্থ থাকুন ও আপনার প্রিয়জনকে সুস্থ রাখতে উৎসাহিত করুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করুন এবং আপনার প্রিয়জনদের মধ্যে শেয়ার করুন। মহাপুরুষদের ও বিজ্ঞানীদের বাণী ও জীবনী, প্রাকৃতিকভাবে সুস্থ থাকার উপায় এবং ভেষজ উদ্ভিদ সম্পর্কে আরও জানতে আমাদের অন্যান্য ভিডিওগুলি দেখার জন্য আনন্দবার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি। জয় গুরু।